আপনি কন রাত্রে খাওয়ার পরে কেউ কি আর কাজ করে ঘুম যায় না? এলাই তো রাত্রে খাওয়ার পরে আমি ঘুমাই গেছি, আমার দোষ কি? না না ঠিকই আছে, তোরে বাস কি দিব, ওটা নিজেরাই বাস খেয়ে বইছি। বুঝলাম না। ও আমার মালিকের বউ খুব ভালো, তিনটা রুটি খাওয়াইলো, হ্যাবি টেস্ট কারে কয়। আর ডালটা তো কি মজা হইলো, এখন যাই খেতে কাজ করব। মালিক ভালো তো সব ভালো। আব্দুল, এ আব্দুল। জি খালাম মা। মাঠে যেতেছোস? জি। একটা কাম কর, মাঠে তো অনেক কাজ জমা রয়েছে, তো এখন তো নাস্তা করছো, দুপুরে আবার খাইতে আসবি। এই ঠাডা মারা রোদের মধ্যে বারবার আবি যাবি, এতে তোরও কষ্ট আর সময়ও নষ্ট। কাজগুলো তো তাড়াতাড়ি শেষ করতেইব। এক কাজ কর, তুই দুপুরে খাওনটা একবারে খাইয়া যা। দুপুরেটা খাবো? হ্যাঁ, তাহলে ওই আসা যায়, তার সময়টা নষ্ট হবে না, তোরও কষ্ট হইব। হ্যাঁ একবারে একবারে সন্ধ্যা চলে আইলাম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোন, আবার কি দুপুরে যাবি, আবার রাত্রেও তো খাওয়া লাগবে, কারণ আমরা তো মানুষ তিন বেলা খাই, তাই না? ও সন্ধ্যা একবেলা হালকা খাওয়ার জন্য আসি, রাত্রেও আসি। সন্ধ্যার খাওয়া তো আমার লাগে না, রাত্রে খাওয়া হইলে হইব। তো যেহেতু রাত্রে খাইতে হইব, খাওয়া মিস করে দিলাম না, কারণ খাইলে দূর না খাইলে দুর্বল হয়ে যাবি, কাজ করতে পারবি না। ঠিক আছে, সকালে নাস্তা খাইছস, দুপুরে খাবার আর রাতের খাবার তুই একসাথে খাইয়া যা, তাহলে আর কষ্ট করে রাইতে আসতে হইলো না। তুই একবারে আজকে তো সকাল থেকে কাজ শুরু করবি, কালকে সকাল পর্যন্ত কাজ কইরা কালকে সকালে একবারে তুই আসবি, আমি তোকে নাস্তা রেডি করে রাখবো। ওহো, এ তিন বেলার খাওয়া এক বেলা খাইতে পারুম, সেটা যদি কোনো সমস্যা দেখা দেয়? আরে না, পেটে কোনো সমস্যা হবে না, তুই তো আর বেশি খাস না, খাসি অল্প কেটা, এ আবার কেমন হইব। ল তিন বেলার খাওয়া না, এক বেলা খেয়ে যা। না ঠিক আছে, তাইলে অবশ্যই আপনাদের কাজের জন্য ভালো হইব, বারবার আসলে আপনাকে কাজেরও ক্ষতি হয়। ঠিক আছে, তিন বেলার খাওয়া এক বেলা খাইয়ে যাবো, চলেন ঘরে চলেন। ল যাই। হ মুন্নি, মুন্নি। হ্যাঁ, এদিকে আসতো। কি হয়েছে, বাইরে থেকে চিল্লাইতেছ কেন? না বলছিলাম কি, কামলা কি খেতে জানে না? ও তো খাইতে বসছে, খাইতেছে। মানে কি খাইতেছে, মানে কি বুঝলাম না কিছু। তো খাবে না, কা না খেলে কাজ করবে কি করে? এত সময় লাগে নাকি খাইতে? হ্যাঁ, ও যদি একসাথে এক বেলার খাবার খেত তাহলে সময় লাগতো না, ও তো একসাথে সকাল দুপুর রাত তিন বেলার খাবার খাচ্ছে, সেজন্য সময় লাগতেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তিন বেলার খাবার এক বেলায় খেতেছে, মানিটা কিন্তু আমি বুঝি নাই। দেখো তুমি নিজেই বলছো খেতে অনেক কাজ জমা রয়েছে, এখন সে এখন খাইয়া যাবে, দুপুরে আসবে খাইতে, আবার যাবে, আবার সন্ধ্যাবেলা আসবে খাইতে, আবার যাবে। এই যে ওর চার পাঁচ বা ছয়বার আপ ডাউন করা, এতে ওর অনেক সময় নষ্ট হবে, আর আমাদের কাজগুলোও তাড়াতাড়ি শেষ হবে না। সেই জন্য আমি বুদ্ধি করে ওরে বলছি, আবদুল্লাহ তুই এক বেলায় তিন বেলার খাবার খেয়ে যা, তুই আজকে সকালে যাবি, কালকে সকালে সব কাজ শেষ করে একবারে আসবে, আমি তোর জন্য নাস্তা বানিয়ে রাখবো। এতে দেখো আমাদের কত লাভ, ওর আসা যাওয়ার সময় নষ্ট হইতেছে, সেই সময়টাতে সে কাজ করে আগায় রাখতে পারবে। ও তো বলদ, আমার কথাই বুঝতে পারে না, ওরে দিয়ে আমি যে আমার কাজ হাসিল করে নিতেছি। এতদিন পরে বুঝলাম যে আমার বোর মাথায় কিরকম বুদ্ধি, গরিব রেজে বাস দিতে পারো, এটা বুঝাই দিলা। কতবার তোমাকে বুঝাইতে চাইছি, তুমি তো বুঝতেই পারলে না। আই কিরে আব্দুল, তার খাওয়া শেষ হয় নাই? জি, খাওয়া আমার শেষ। তিন বেলার খাবার খাইতে বলছে, তার মানে কত খাইতেছে, যা দিয়ে এসছে সবই মনে শেষ করে ফেলছে। দেখো আমাকে আবার রান্না করতে হবে। তা তো করতেই হবে, কিছু করার নাই, ও তো মনে করো এক গাবর খায়। আল্লাহ, ইস দেখছো, তিন বেলার খাবার পেট গলা পর্যন্ত আইসে গেছে খাবার। আচ্ছা আচ্ছা, যাই সাহেব। কোনো সমস্যা নাই, হাইটা গেলে হজম হয়ে যাবে। খালাম মা খালু, যাই। যাও 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 যাও, সবগুলো কাজ শেষ করে কালকে সকালে একবার আসিস। ও যেভাবে হাইটা যাইতেছে, আমার তো মনে হয় কিছুক্ষণ পরে। আরে না, তিন বেলার খাবার এক বেলা খাইছি তো, সেই জন্য একটু পেটটা বেশি উঁচা গেছে। আসো ঘরে আসো। কি ব্যাপার? হ্যাঁ আবুল, আবুল, হ্যাঁ আবুল, আমি তোমার সাহেব। কি ব্যাপার, কাজটা ফালাইয়া তুমি ঘুমাচ্ছ কেন? ও খালু। হ্যাঁ, কি বলো না, কোনো কাজই তো করলা না তুমি। আর কেমনে কাজ করুম, খালাম্মা তো সব আকামটা করলো। খালাম্মা কি আকাম করলো? খালাম্মা আমারও সকালে নাস্তা খাবার দিল, আমি যাই কাম করুম, ভালো কথা। ফট করে যে কয় তুই এক কাজ দুপুরে টক খাইয়া যা, আবার আবার একটু রওনা দিছি না দাঁড়া রাত্রে টক খাইয়া যা, তিন বেলার খাবার এক বেলা খাইয়া যা, তাই তুই ইচ্ছা মতো কাম করি, কাল সকালে নাস্তা করিস। আপনি কন
রাত্রে খাওয়ার পরে কেউ কি আর কাজ করে ঘুম যায় না? এলাই তো রাত্রে খাওয়ার পরে আমি ঘুমাই গেছি, আমার দোষ কি? না না ঠিকই আছে, তোরও বাসকি দিব, ওটা নিজেরাই বাসকে বেরিয়েছি। বুঝলাম না।